ওয়েলকাম টু কাউন্টিং পোলস আশা করি আপনারা সকলে সুস্থ আছেন উজবেকিস্তানের স্বাস্থ্যমন্ত্রক বলেছেন যে আঠারো জন শিশু একটি ভারতীয় ফার্ম ম্যারিয়ন বায়োটেক দ্বারা নির্মিত ডক অ্যাক ম্যাক্স একটি কাশির সিরাপ গ্রহণ করার কারণে মারা গেছে এখন কেন এই শিশুগুলো মারা গেল আর সত্যিই কি ভারতীয় ওষুধের জন্য দায়ী সে বিষয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রকের কর্মকর্তারা বলেছেন যে তারা উজবেকিস্তানের রিপোর্ট সম্পর্কে সচেতন কিন্তু মন্তব্য করতে অস্বীকার করেছেন এখন মূলত বিষয় হচ্ছে এই যে শিশুরা অত্যধিক মাত্রায় কাশির সিরাপ খেয়েছিল যাতে অতিরিক্ত পরিমাণে ইথিলিন গ্লাইকোল থাকে এমন একটি পদার্থ যা কাশির সিরাপে থাকা উচিত নয় কিছুদিন আগে আফ্রিকার গাম্বিয়াতে এমন একটা ঘটনা ঘটে গেছে গাম্বিয়াতে ছেষট্টি জন শিশুর মৃত্যু হয় এর কারণ হিসেবে বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দায়ী করে ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে তাদের মতে গাম্বিয়াতে ছেষট্টি জন শিশুর মৃত্যুর সাথে যুক্ত এই চারটি কাশি সিরাপ প্রোমেথাজিন ওরাল সলিউশন কোফ্যাক্সমালিন বেবি কফ সিরাপ কফ সিরাপ এবং ম্যাগ্রিপেন কোল সিরাপ এখন হুবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে ভারতীয় সংস্থাটি এখনও এই পণ্যগুলির সুরক্ষা এবং মানের বিষয়ে গ্যারান্টি দেয়নি দেখার বিষয় এই যে গাম্বিয়ার একটি সংসদীয় প্যানেল হরিয়ানা ভিত্তিক মেডেন ফার্মার তৈরি কাশির সিরাপগুলিতে ডায়থাইলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকলের অগ্রহণযোগ্য মাত্রা খুঁজে পাওয়ার কয়েকদিন পরে আবার উজবেকিস্তানের এই ঘটনার সম্মুখীন হতে হচ্ছে ভারত সরকারকে এখন আমাদের ভারত সরকার তৎপর এই শিশু মৃত্যুর সত্যতা বিচার এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কিছু ভারতীয় বিশেষজ্ঞ এর মতে উজবেকিস্তানের ঘটনাটি ঠিক এই রকম হয়েছে আজ পর্যন্ত ডক এক ম্যাক্স সিরাপ গ্রহণের ফলে একুশ জনের মধ্যে আঠারো জন শিশুর মৃত্যু হয়েছে দেখা গেছে যে মৃত শিশুরা দুই থেকে সাত দিনের জন্য বাড়িতে দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলি ওষুধ খেয়েছিল সেটাও আবার দিনে তিন থেকে চারবার যা শিশুদের জন্য ওষুধের আদর্শ ডোজ অতিক্রম করে সমস্ত শিশুকে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ দেওয়া হয়েছিল যেহেতু ওষুধের প্রধান উপাদান প্যারাসিটামল তাই ফার্মেসি বিক্রেতাদের সুপারিশে ডক ম্যাক্স সিরাপ ভুলভাবে ঠান্ডা প্রতিরোধী প্রতিকার হিসাবে ব্যবহার করা হয়েছিল এবং এটি রোগীদের অবস্থার অবনতির কারণ ছিল ডক এক ম্যাক্স সিরাপের এই সিরিজে ইথিলিন গ্লাইকোল এই পদার্থটি বিষাক্ত এবং পঁচানব্বই শতাংশ ঘনীভূত দ্রবণের প্রায় এক থেকে দুই মিলি পার কেজি এটাই রোগীর স্বাস্থ্যে গুরুতর পরিবর্তন ঘটাতে পারে যেমন বমি অজ্ঞান হওয়া খিচুনি কার্ডিওভাস্কুলার সমস্যা এবং তীব্র কিডনি ব্যর্থতা এ ঘটনা যে কতটা সত্য সেটা বিচারের এবং বিবেচনার উপর নির্ভর করছে ভারত সরকার নিশ্চয়ই এ বিষয়ে বড় পদক্ষেপ নেবে বিশ্বজোড়া যে ভারতীয় ওষুধের খ্যাতি তা নষ্ট করা হচ্ছে কিনা সেটাও দেখা হচ্ছে কিন্তু যেটাই হোক এই মুহূর্তে ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে বড় সমস্যার সম্মুখীন তা বলতে দ্বিধা রাখে না তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি আপনারা সুস্থ থাকুন এবং এই ঘটনার পর নিজেরা ডাক্তারি করতে যাবেন না সো থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ এগেন